আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় কাঁঠাল খেলে কি হয়, কাঁঠাল খাওয়ার উপকারিতা অপকারিতা। অনেকের মতে গর্ভাবস্থায় কাঁঠাল খেলে গর্ভের বাচ্চা ক্ষতি হয় বা মারা যেতে পারে, এই কথাটা কতটা যুক্তিযুক্ত বা সত্য সেটাও তুলে ধরব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় ফল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনাকে বিভিন্ন ধরনের ফল খেতে হতে পারে, তবে সব ফল আপনার জন্য উপকারী কি না জেনে খাওয়া উচিত নয়। আমরা আজকে যে ফলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, যা খুবই রসালো এবং সুমিষ্ট হয়। কাঁঠাল আপনি চাইলেই সবজি কিংবা ফল অথবা আচার বানিয়েও খেতে পারেন। আমরা সবাই জানি কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি ফল, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালোরি। বিশেষ করে এক কাপ কাঁঠালে আপনি 155 ক্যালোরি পাবেন। তাছাড়া কাঁঠালে রয়েছে ফুলেট, থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন এবং ভিটামিন এ ও সি। এছাড়াও এর মধ্যে একাধিক খনিজ যেমন ম্যাঙ্গানিজ, কপার, পটাশিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে। সবচেয়ে ভালো দিকটা হলো কাঁঠালের মধ্যে খুব কম পরিমাণে ফ্যাট, কোলেস্টেরল ও সোডিয়াম থাকে, যা মানুষের শরীরের জন্য অনেক বেশি জরুরি। এখন আমরা জানব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া নিরাপদ কিনা। অনেক বিশেষজ্ঞ এমনকি কিছু চিকিৎসকেরা গর্ভবতী মহিলাদের সাধারণত কাঁঠাল না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অনেকে আবার এটিও বিশ্বাস করেন যে গর্ভাবস্থায় কাঁঠাল খেলে গর্ভপাত ঘটার কারণ হতে পারে, কিন্তু এই ব্যাপারটা সত্য নয়। যদি আপনি সংযমের সাথে পরিমিত কাঁঠাল খেতে পারেন, সেটা আপনার এবং অনাগত সন্তানের জন্য পুষ্টিকর। তবে গর্ভাবস্থায় যদি আপনি কাঁঠাল খান, গর্ভের বাচ্চার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন জানব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার উপকারিতাগুলো কী কী। গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার ব্যাপারে যদিও আপনার কিছু সন্দেহ থাকতে পারে, তবে গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকে কাঁঠাল খেলে আপনার শরীরের প্রয়োজনীয় সকল পুষ্টি পেয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। কিন্তু কিভাবে করে? কাঁঠালের মধ্যে উপস্থিত ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকে, যা বাচ্চার বৃদ্ধি এবং বিকাশকে ত্বরান্বিত করে। তাছাড়া কাঁঠালে আরও রয়েছে ভিটামিন এ, সি, ফুলেট এবং আয়রনের মতো ভিটামিন, যা গর্ভের বাচ্চার মেধা বিকাশে সহায়তা করে এবং জন্মগত ত্রুটি এড়াতে বেশ প্রয়োজনীয়। গর্ভাবস্থায় কাঁঠাল আরও যে উপকার করে তা হচ্ছে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। একজন গর্ভবতী মহিলার বর্ধিত রক্তচাপের মাত্রা তার গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং যার পরিণামস্বরূপ বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। কাঁঠাল খেলে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা মা এবং শিশু উভয়ের স্বাস্থ্য সুনিশ্চিত করতে বেশ কার্যকর। একজন গর্ভবতী হিসেবে গর্ভাবস্থায় পেটের বিভিন্ন ধরনের সমস্যায় আপনি ভুগতে পারেন। সঠিক পরিমাণের কাঁঠাল খেলে তা পেটের নানা জটিলতা দূর করতে সহায়তা করে। আগেই বলেছি কাঁঠালে প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, আর আমাদের সকলেরই জানা ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাই অন্তঃসত্ত্বাকালে আপনি কাঁঠালের মতো ফলটি সেবন করতে পারেন, যা ভিটামিন সি সমৃদ্ধ। এখন জানব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার অপকারিতাগুলো কী কী। কাঁঠাল খেলে অনেক সময় গর্ভবতীর শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে, সুতরাং যাদের ডায়াবেটিস রয়েছে তাদের গর্ভাবস্থায় কাঁঠাল এড়িয়ে চলা উচিত। তাছাড়া অত্যাধিক মাত্রায় কাঁঠাল খেলে ডায়রিয়া, পাতলা পায়খানা বা বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দিতে পারে, কারণ এটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করার প্রবণতা রয়েছে। অত্যাধিক গরমের সময় এমনকি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও কাঁঠাল এড়িয়ে চলা উচিত। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া নিরাপদ, তবে অত্যাধিক মাত্রায় খেলে হিতে বিপরীত হতে পারে, মানে গর্ভের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তাই একেবারে মোটামুটি 5 থেকে 8টা কুয়ার বেশি খাবেন না। অত্যাধিক মাত্রায় খেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।